আবারও খোলামেলা শাড়িতে রুনা খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন, বিভিন্ন সময় খোলামেলা পোশাকে হাজির হন। তার একটি চমৎকার দিক হলো যে কোনো লুকে তিনি নজর কাড়েন। শুক্রবার 14 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে ভক্ত অনুরাগীদের মাঝে বেশ খোলামেলাভাবে ধরা দিয়েছেন। এবার তারই ধারাবাহিকতায় রুনা খানকে ক্রিম কালারের মসলিন শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল। কুরুশ কাটার স্লিভলেস ব্লাউজে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন অভিনেত্রী। আকর্ষণীয় শাড়িটিতে পুঁতি দিয়ে কারুকাজ করা হয়েছে। হালকা লো মেকআপ লুকে খোলা চুলে রুনা খান ভক্ত অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে। অভিনেত্রী কপালে রয়েছে ছোট্ট সাদা টিপ, এদিকে ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে কানে পরেছে দুল, ছোটে রয়েছে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চোখের চাহনি ও উষ্ণ হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে। নজর কাড়া লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। শফিক নামে একজন ছবির পোস্টে লিখেছেন, অন্য একজন লিখেছেন, আমি চাই আপনাকে নিয়ে কেউ ছবি তৈরি করুক, হোক সেটা দেশে বা বিদেশে। জয়া আহসান আপুর মতো আপনাকেও সফল নায়িকা হিসেবে বড় পর্দায় দেখতে চাই। উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাস পুরস্কার অর্জন করেন। দর্শক, শাড়িতে রুনা খানকে কেমন লাগছে তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।